এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে হয়। আমরা আসলে অনেকেই জানি না কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে হয়, তাই আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে হয়। হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে ক্লিক করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর আপনার সেল নাম্বার দিতে হবে। তারপর এই তীরের মতো অ্যারো চিহ্নিত ক্লিক করতে হবে। কানেক্টিং দেখাচ্ছে, একটু অপেক্ষা করুন। উই উইল ভেরিফাইং দ্য ফোন নাম্বার, তারাই আমার এই নাম্বারটি ভেরিফাই করবে। এখন আমাকে বললো ওকে তে ক্লিক করার জন্য, ওকে ক্লিক করলাম। এখন আমার সেল নাম্বারে একটি কোড আসবে, আমি যে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে চাচ্ছি। একটু কোডটার জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমার ফোনে কোড চলে আসছে। ভেরিফাইং হচ্ছে। আপনার আমি আমার আগে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা ছিল, তো আমি যদি রিস্টোর নিতে চাই তাহলে রিস্টোরে ক্লিক করতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আমার নাম, আমি যেটা অ্যাড করতে চাই ওইটা অ্যাড করব। আর আমার পিকচার আগে দেওয়া ছিল, ওই জন্য আপনারা আপনার নিজ নিজ মতো প্রোফাইল পিকচার আপডেট করে নিতে পারবেন। ইনস্টা লজিন হচ্ছে। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এনজয় লাইফ টাইম অফ হোয়াটসঅ্যাপ সার্ভিস, কন্টিনিউ, নেক্সট। সিলেক্ট ব্যাকআপ ফ্রিকোয়েন্সি, নেবার দিয়ে ডান করে দিলে হবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়ে গেছে। এভাবেই আপনারা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারবেন। এখন নতুন একটা সংযোজন হোয়াটসঅ্যাপে ঢুকানো হয়েছে, হোয়াটসঅ্যাপ থেকে এখন কল করা যায়। সো আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে কল করে করতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।